পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করলেন কৃষ্ণেন্দু বিষয়। আজ মেদিনীপুরে বিদ্যাসাগর ভবনে তার নিজস্ব কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। প্রাথমিক জেলা বিদ্যালয়ের পরিদর্শক তথা ভারপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তরুণ সরকার তার হাতে দায়িত্ব তুলে দেন। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গত 18 বছর ধরে স্থায়ী নিয়োগপত্র না পাওয়া সুমন ভট্টাচার্য জন্য এক শিক্ষিকার হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দেন। সেই সঙ্গে সঙ্গে তিনি জেলার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অবিরামভাবে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেছেন। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। প্রতিদিন কয়েক হাজার মানুষ কলকাতার চাঁদপাল ঘাট থেকে ফেরি পার হয়ে হাওড়ায় পৌঁছন, কিন্তু কেই চাঁদপাল, কার নামে এই ঘাট, কি বা তার ইতিহাস, যা জানেন না অনেকে। আনুমানিক 250 বছর আগে বর্ধমান রাজাদের থেকে ইন্দাস অঞ্চলে 6টি মৌজা কিনে চন্দ্রমোহন পাল শুরু করেন জমিদারি। তৎকালীন সময়ে চন্দ্রমোহন ছিলেন বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী। বিদেশ থেকে বিলিতি কাপড় নিয়ে চন্দ্রমোহন পালের বজরা নিয়মিত ভিড়ত কলকাতার বিভিন্ন গঙ্গা ঘাটে, সেখান থেকে কাপড় যেত মহানগরে তাদের আড়তে। তাই নিজের সুবিধার জন্য সে সময় গঙ্গার পাড়ে নিজের খরচে একটি ঘাট তৈরি করেন, যা এখনও চাঁদপাল ঘাট নামে পরিচিত। কলকাতার বিভিন্ন অঞ্চলে ও বর্ধমানে একাধিক বাড়িও তৈরি করেছিলেন। ইন্দাসীয় জমিদারি শুরু করার সাথে সাথেই সংসারের দামোদর নদের পাড়ে তৈরি করেন সুবিশাল সাতমহলা অট্টালিকা। শুরু হয় পারিবারিক দুর্গাপুজো। জানা যায়, ব্যবসা সূত্রে পাল বংশের সদস্যরা কলকাতায় থাকলেও পুজোর দিনে তারা গরিব প্রজাদের জন্য নতুন জামাকাপড় কিনে সংসার ঘাটে এসে নামতেন। ওই দিনটার জন্য সারা বছর অপেক্ষায় থাকত হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের প্রজারা। পুজোর 4 দিন চলত যাত্রাপালা, পুতুল নাচ, রামলীলা, নহবতখানায় বসত নহবতের আসর। বর্তমানে জমিদার বনেদিয়ানা হারালো সংসার জমিদার বাড়ির নাট মন্দিরে এখনও মেতে ওঠে পুজোর আনন্দে। পুজোর সময় চাঁদপালের উত্তর পুরুষরা ছুটে আসেন দামোদর আর শালীনদীর মোহনায় সংসার গ্রামে জমিদার বাড়িতে। এখন সময়ের ব্যবধানে সেই প্রাচুর্যের টান ধরেছে। জমিদারি চলে গেছে বহুদিন, পারিবারিক কাপড়ে ব্যবসাও নেই। 250 বছরের ঐতিহ্য এবং সেই পালবংশে দুর্গাপুজোর ইতিহাস নিয়ে আজও বাঁকুড়ার ইন্দাস থানার সংসারে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় এক প্রাসাদ। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।